মাফ করেন চাষা নাহলে কি আমতের মাঠে আমি ধরা খেয়ে দেবো মাফ করেন বলে মাফ আমি করতে পারি বারো বছর আমার বাড়িতে গুলামি করতে হবে পারবা বলে আমি তাই রাজি আছি দেখিছেন পীরগিরি একেবারে পীরে কামেল হাফেজ মকলেশ্বর রহমান বাঙ্গালি পীরে কামেল আমজাদ হোসেন জেহাদ যেখানে সেখানে খাটে নাকি পীর শব্দ কত বছর ফল খাই দেবা আমরা কি কিরম ফল খাইনি নাকি বাজারে যাই জিজ্ঞেস করছে এই বড়োই বড়োই বেছে না বড়ই বড়োই কত রে ষাট টাকা কেজি বলে দে কেজি কেজি ওজন করতেছে আর আমরা খালি ওজন করতে আড়াই শত ফির দিই আমার শালা আসছে এসে বলছে যে দুলা ভাই একটু আপনার বাড়িতে যাবো আপা আছে একটু আঙ্গুর নেই তুমি লে এই আঙ্গুর এক কেজি আঙ্গুর দেব আঙ্গুর আঙ্গুর ওজন করে আমার শালা গিলতি আছে তোর বাপের তা গিলিস নাকি এইবার চিন্তা করে দেখেন কাছে অলি কয়জন আছে বাংলার জমিনে সেরকম অলি পাইলে আমি তার পা দুখানা জরে ধরতে রাজি আছি আমি তো নাই আর আমি তো পিরো না এবার আসে ফল কয়টা এক ফলে যদি বারো বছর গুলামি করা লাগে তাহলে ওরকম কত যে মাল ভিতরে ঢোকাইছি এই মাল আগে পীরের পাক কদমে গুলামি করে ওই মালগুলো বের করে পরিষ্কার করে আনো বারো বছর হয়ে গেল বারো বছর বারো বছর হয়ে গেছে আজকে বারো বছর হলে তো তোমার কি তোমার কি ওসাস আপনি বললেন যে বারো বছর গুলামি করলে মাপ হবে বলে মাপ তোমার তুমি আমার ফল খাইলি কেন বলে সব গুনাশ করি বারো বছর গুলামি করার পরেও একটা ফলের মাপ হবে না বলে এটা আমার ব্যাপার যাও সাসা মাপ করে দেন সাসা বারো বছর একেবারে মিস করে দিলেন বলে আমি যে কাজটা বলবো সে কাজ করতে হবে তাহলে মাফ কি আমার একটা মাত্র মেয়ে ওকে বিয়ে করতে হবে তাহলে আমি মাফ করে দেবো বলে চাষা এইটি বাদ দিয়ে অন্যটা কি বলছে এইটা বাদ দিয়ে আমি হলে কি বলতাম বারো বৎসরের রাগ তোর মেয়ের উপরে কেমনে আর উনি বলছে যে এটা মাফ করেন বলে না মাফ হবে না এইটা না করলে হবে না বলে মাফ করবেন তো বলে হ্যাঁ করবো করবেন তো বলে হ্যাঁ করবো করবেন তো বলে হ্যাঁ করবো তাহলে কাজী দেখেন বিয়ে দিয়ে দেন বলে বিয়ে তো তুমি রাজি কি বলে হ্যাঁ রাজি তাহলে কাজী দেখার আগে আমার মেয়ের কাটিং শোনো ডিজাইন শোনো বলেন চোখে দেখে না আমার মেয়ে বুবা কথা বলতে জানে না আমার মেয়ে নেংরা হাঁটতে জানে না কানা কানাড়া ন্যাংড়া বুবা বিয়ে করবি রবি চিন্তা করতেছে চাষা মাল তো একবারই অসল কিন্তু মাপ তো পাইতেই হবে দেন বিয়ে দিয়ে দেন দেন বিয়ে দেন দেখো কাজী দেখে বিয়ে দেওয়া হলো এই ঘরে আমার মেয়ে আছে এটা বাসর ঘর বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় গিয়ে পাইয়া সালামু

সেই রকম সুন্দরী আমি সালাম দিলাম শুনলো ওয়ালাইকুম সালাম বললো তাহলে না শুনলো ঠসানা দাঁড়ালো নেংড়ানা আমাকে দেখলো কানানা বলে ওইটাই তা হয় কি করে নেংড়া মানে আমার মেয়ে আমার বাড়ির বাইরে কোনো দিন যায় না বোবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই কথা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই কানা মানে আমাকে ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে না এই ঘরে পীরানী পীর দস্তগীর মাহবুবের সুবহানি গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী বাবরসিকে बोलतेছে বাবা একটু উঠেন তো কি আপনি আগুন তা পায় বাবুরসি কয় একটা কথা বললি আজ বাপ বউ আইছিল তাবান আগুনটা পাচ্ছেন বাহাউদ্দিন লক্ষাবন্দ رحمتুল্লাহ আলাইহি নিশীরাত হয়ে গেল ওযু করলেন বাবা বাবুরসি যায় নামাজ বিসায়ে তাহাজ্জুতের নামাজ আদায় করে কাংশ বারো বৎসর হয়ে গেল এই দুয়াটা তুমি কেন কবুল করো না এক আল্লাহর অলিখি তো দেখতে চাইছি টাকা পয়সা তো চাই নাই ক্ষমতার লোভ আমার নাই হোটেলের মালিক আমি না হয়ে বাবুর হয়ে মরি কিন্তু বারো বৎসর হয়ে গেল আল্লাহর অলি বাহা উদ্দিনকে তুমি কেন দেখাও না চোখের পানি ঝরে ঝরে দাঁড়িয়ে দিয়ে জামা ভেসে যায় যাই নামাজ ভেসে যায় কান্না কাঠি করে যাই নামাজটা এইভাবে উঠাচ্ছেন বলেন তো যে জায়গায় কানতেছে তার মাত্র দুই হাত দূরে বসে আগুন তাপাই কেডা জোরে বলে এখানে কানতেছে বাহাউদ্দিনের সাথে যেন দেখা হয় আর বাহাউদ্দিন ওখানে আগুন তাপাচ্ছে বলবো নাকি মোনাজাত করবো রাজি আসেন যতবেলা ওয়াজ করবো থাকবেন তো কারা কারা থাকবেন না হাত দেখান সভাপতি নিজেই হাত আরে ভুল তো মানুষেরই হয় অসুবিধা কি এইবার বলেন আমি বাঙ্গালি হুজুর যত বেলা ওয়াজ করব কারা কারা থাকবেন খবরদার মিথ্যা কথা বলবেন না থাকতে পারবেন না হাত নামাবেন এখানেও গুনা হচ্ছে থাকতে পারবে না আবার সিমেন্ট দেয় মারহা বানিয়ে চলে যায় ঠিকানা নাই ফেসবুক বলুবুক কিছুই নাই অথচ মাথা বানিয়ে যায় হাত তুলে হ্যাঁ আমি দোয়া করি যতগুলো হাত তুললেন এই হাতগুলোকে আল্লাহ যেন একবার মক্কা মদিনা তাছ করান সবাই বলে আমি একবার যেন হজ করার টাকা দেন সবাই যে হাতগুলো গুলো তুলেছেন ওই হাত খানের জন্য দোয়া করি ওই হাত যেন জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেকের কাছে যতগুলো লোক হাত তুলেছেন তার ভিতরে যে অনেকে হাত তুলেন নাই আমি বেজার না তখন আপনি সঠিক বলেছেন আপনি হয়তো থাকতে পারবেন না তার জন্য হাত তুলেন নাই কিন্তু আন্দাজে একজনের কাছে টাকা পায় আঠাইশ হাজার চার বছর হয়ে গেছে তো সেদিন আমার সামনে দিয়ে হাঁটে না

আমি বাঙ্গালে হুজুর ডবল জালসা করি না আমি আপনাদের সামনে অনুনয় বিনয় করে বলছি এখানে কানতেছে আর দুই হাত ধরে কি আগুন তাপাইতেছে এই জায়গায় একটু স্টপ থাক আমি যে জন্য বিশেষ জরুরি আল্লাহর ঘর জন্য হাতে ঘড়ি থাকলে ঘড়ি দেখেন আমি তিন ঘন্টা কালেকশন করি না মাত্র দশ মিনিট আপনার মা মারা গেছে পাঁচ টাকার একটা কয়েনও যদি আল্লাহর ঘরে দেন নাকি নাকি বক্তা পাবে না সভাপতি কেউ পাবে না কেউ পাবে আপনার মা পাবে আপনার মা পাবে জোরে বলেন ঠিক এটা কিসের কিসের বাইতুল মামুর এই ওয়াজটা মনে রেখে যেটা এই যে বাহাউদ্দিন নকশাবন এই হোটেলের মনে রেখে ওইখান থেকে আবার যাবো ভাস করেছেন কারা হাতে আলহামদুলিল্লাহ বলেন মদিনায় মক্কায় যে আপনারা গেছেন ঘুরছেন মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে কিনা জোরে কোন আছে এই মসজিদে কুবা স্বয়ং আল্লাহ রসুল নিজে হাতে তৈরি করেছেন জোরে বলেন মার হাবা এই জায়গাটা ছিল এক ইহুদির নবীজি দৌড়ে গেলেন ইহুদির কাছে তুমি মুসলমান হও কলেমা পড়ো জায়গাটা দান করে দাও আমি মসজিদ উঠাবো ইহুদি ডাক দিয়ে কাজ যতই লেকচার মারো আমি মুসলমান হব না কলেমা পড়বো না দাবাদ মসজিদ দান করব না বলে বিক্রি করো বলে টাকার গরম দেখায়ও না বিশ্ব নবীকে কত বড় একটা মাঝে কথা বলছে টাকার গরম দেখায় নবীজি মুখটা বেজার করে বসে আছেন হযরত আবু বকর ওমর আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা বেজার কেন নবী আমি ওমর আমি আবু বকর পৃথিবীতে সব সহ্য করতে পারি কিন্তু আখেরি پیغمبرের মুখটা বেজার হোক আমি সহ্য করতে পারি না নবী বলেন আবু বকর ওমর ওই জায়গাটা আমার বড় পছন্দ করেছি আমি ওখানে মসজিদ একটা উঠাবো মসজিদটার নাম কি মসজিদে

এইবার নবী যে বসে মুখটা বেজার করে বসে আছে এমন সময় হাজির হলেন আপনার চোখে পানি জমা কেন বলে মনটা খুব খারাপ কেন বলে ইহুদি জমিটা বিক্রিও করবে না দানও করবে না মুসলমানও হবে না তামাকে বলছে আবু বকর পাইল না উমর পাইল না আমিও পাইলাম না এই জন্যে এই জন্য মুখটা বেজার

ওই দিন থেকে আপনার চেহারা না দেখে আমি ঘরে যাই না কত প্রেম তাদের আর আমাদের প্রেম কি গজল গাইতে গেলে প্রেম গানে প্রেম দয়ার নবী নূরের নবী তুমি নবী আমার জীবনের জীবন হুম গঙ্গায় যখন ওই হত মমতার ছিল বাংলাদেশের বড় আলী ভিতরে কিছু নাই উপরে সাইন বোর্ড দি আমরা সব চলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী আপনার চোখে পানি জমা একটু অপেক্ষা করেন কিছু করা যায় নাকি দেখি আপনি কষ্ট পাবেন আমি উসমান জীবন দিয়ে দিতে পারি কিন্তু আপনার মুখ বেজার আমি দেখতে চাই না দৌড়ে চলে গেছে খালি তো জমির বাহাদুরে দেখাইস কত লিবি বল আমার গোডাউন গুদাম ঘর বা ফ্যাক্টরি কি কি লিবি বল সুযোগে সদ ব্যবহার উসমান গণির চাষের সব নিয়ে জমিটা দিয়েছে আসলে হুজুর এই নেন কিনছো বলে হ আলহামদুলিল্লাহ কতটা কালিছে বাবা হজরত উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি মিল কারখানা গোডাউন গুদামঘর ঘর সবকিছুর বিনিময়ে আমার নবী ডাক দিয়ে কয় উসমান রে এই জমিটার তো এত দাম না তুমি কেন নিলা বলে ইয়া রাসূলুল্লাহ কার থেকে যদি আমার জীবনের বিনিময়ে দিতে হতো আপনার মুখটা বেজার এর থেকে কোটি কোটি গুণে আপনার এই মুখ বেজারের দাম আপনি একটু হাসি দেন নবীজি খুশি না বেজার দোয়া করছেন দেখো দেখো আমার উসমান তোমার মসজিদ তোমার ঘরকে কত ভালোবাসে তার জীবনের সকল কিছু দিয়ে আমার উসমান মসজিদের জমিটা কিনে দিল যে টাকায় কিনেছে তার থেকে কোটি কোটি গুনে টাকা বাড়াই দিও নবীর কবুল হবে হবে কি নবী যে দোয়া করে না উসমান গনি কয় আমিন 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 শেষ পর্যন্ত একটা খেজুর গাছের দিকে তাকাই নবী যে বলে খেজুর গাছ রাই দেখ আমার উসমান মসজিদকে কত ভালোবাসে আল্লাহর ঘরকে কত ভালোবাসে তার জীবনের সফল সেই সম্পত্তি দিয়ে জমিটা কিনে দিয়েছে হ্যাঁ খেজুর গাছ কি আম মাঠে আমার রুসমানের জন্য তুই আল্লাহর দরবারে সাক্ষী ভেদাস যা মুনারাজ আপনি কি বুঝেন না লাগি আমি তাজা মানুষের জানা যা বলুন তোরে এলাকার হুজুর টুজুদ দি করবেন বলে না আমি মানতি করেছি ঠিক আছে উনি জুব্বা টুব্বা গায়ে দিয়ে আসতেছে ছেলের কাছে যে আবার বলতেছে প্রথম আল্লাহ আকবর যখন বলবে ঠেলে উঠবি তারপর আর মাথার পরে বাঁশ মারবার বাঁশ আমার ভিতরেই আছে লাঠি লাইন দাও লাইন দাও কয় তোর জানা যায় আল্লাহু আকবার গুনতে থাকেন উঠে না আল্লাহু আকবার

বলে আপনি একটা কথা শুনুন আপনি ঠিক আছে আমার ছেলের জানাজা কইলেন জানাজা তো সাইত্ব গিরা আপনি পাঁচ তক বি কেন বলে তোর ছেলে তো মরা না তাজা ছেলে পাঁচ পীর মানে প্রথম তক তোর ছেলেকে মেরে ফেলেছি সুবহান ভন্ড পীরের কাছে যাবানা না খাঁটি পীর যদি পাও বক্তা হোক নেতা হোক শ্রোতা হও খবরদার না। কপালে এমন আগুন লেগে যাবে রে এই আগুন নিভানোর ফায়ার সার্ভিস না এটা অলি আল্লাহর দেশ ধরে বলেন ঠিক কিনা গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়

গাড়ি একটা রিজার্ভ করে নিয়েছিলাম পান্ন হাজার টাকা ইন্ডিয়ান টাকা খালি রোড দিয়েছিলাম যে এই দিক দিয়ে দিক দিয়ে যাবে ভালো লাগে আত্ম শান্তি করে মজার্দ আল ফেসানির রহমতুল্লাহ হ্যানে হে মাজার হলো পাঞ্জাবে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর চক্রান্ত করে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে ঢোকায় দিল জেলখানার ভিতরে ঢোকায় দিয়ে একটা बाघ এক মাস খেতে দেয় নাই বাদশা এর এক মাস খেতে দেয় নাই খুদার ধরে গেছে জেলখানার ভিতরে ঢুকায়ে দেবে মুজাদ্দদ আল খেয়ে ফেলবে তাহলে রাষ্ট্র এই রাষ্ট্র কেউ মামলা করতে পারবে না আমাদের বিরুদ্ধে কোটকাচারি চলবে না ও তো বাগেই খেয়ে ফেলেছে আল্লাহর অলিকে কে ঢুকায়ে দিয়েছে জেলখানার ভিতরে ঢোকায় দেওয়ার পরে এক মাসের খুদারত বাঘকে ঢোকায় দিয়েছে তালা বন্ধ করা মুজাদ্দ আল পেসানি জেলখানার মধ্যে বসে তসবিজতেছে বাঘ এক নেরিকে আল্লাহর অলির চেহারার দিকে তাকায় আছে যুক্তি আছে যুক্তি আছে এইবার মজাদ্দ আলফে সানি চিন্তা করলো বাঘ যখন কামড়াচ্ছে না নামাজটা পড়ে নেই নামাজ পড়তেছে বাঘ বসে আছে বিরুদ্ধে বিরুদ্ধে ও বাপের বেটা মুন্সি একটা শিয়াল যদি তোমার পাশে আসি খেও মেও করে মার আর বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে এনার নাম হলো আল্লাহর অলি নামাজ পড়তেছে অলির দিকে তাকায় আসে আমার আল্লাহ তারা বলে বাগরে আল্লাহ বলছি ওটা আমার বন্ধু লোক কামড়ানো নত দূরের কথা তোর আঙ্গুরের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে দেখবি তোর জীবনে কত আজাব আমি দিই নামাজ শেষ করে মোজাদি ডাক দিয়ে বলছে বাগরে ওরে বা তোকে তো আকবর বাদশা সিটারি চালাকি করে তার ছেলে বাপ বেটা মিলে এই কাজ করেছে এক মাস খেতে দেয় নাই তাহলে তুই আমাকে খাচ্ছিস না কেন চোখের পানি ছড়াই দিয়ে কান্দে কয় হুজুর আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন গো আমি তাকাই আছি আমার আল্লাহ তালা বলে দিয়েছেন বাগরে কামড়ানো তো দূরের কথা একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি বুঝবি যে তোর কত সাজা আলা ইন্না আউলিয়া আল্লাহি এটা কোরআনের আয়াত কোরআনের ভিতরে আর একটা আয়াত আছে তাকুলু লিমাইতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা গিল্লাতা শু আল্লাহ বলেন আল্লাহ আমি দোয়া করি উনার ছেলেটা যেন আমার থেকে বড় বক্তা হয় সবাই বলে নাও আমিন আরো জোরে কোন আমিন আমার মা আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলেন মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি আমার মার স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করছে এখানে যদি কোনো হাফেজ ছেলে থাকে সবার জন্য দোয়া করি এখানে যত বাবা আছে হাফেজি পড়তে দিয়েছে সবার জন্য দোয়া করি আলেম দরকার আছে আলেম আলেম দরকার আছে কি নেই দেখবেন মসজিদে আপনার পঞ্চাশ জন বা একশো জন মুসল্লি কিছু কিছু মুসল্লিরা করে এই কয়ে পেছনে না আমার হয় না পড়ি সবাই একশো ভাবে বলে দুই একজন অন্যদের থেকে টান টুন দিয়ে বাইর হয় ইমামের মামের পেছনে নামাজ হয় না কিন্তু যদি ইমাম একদিন অনুপস্থিত থাকে তাহলে আর নামাজ পড়ে নিল তুমি তাহলে আলেম দরকার আছে কি নাই জুম্মার আছে কি না বাইরে আমার বন্ধুরা আমি অলি আল্লাদের কথা বলছি কিন্তু ভণ্ডপীর আছে কিনে আমাদের ওখানে সাউলের বর্ডার বলে একটা জায়গা আছে একটা পীর আছে জীবনে মসজিদে দেখি নাই জানা যায় দেখি নাই ঈদের মাঠে দেখি নাই কুরবানির ঈদে দেখি নাই ঈদুল ফেতরে দেখি নাই কিন্তু সব সময় চার দোকানে বসে বসে বিড়ি খায় বিড়ির আগুন পড়ে পুড়ে পড়ে পড়ে জামাটা সালুন হয়ে গেছে

এবার তো শূন্য হয়ে গেল ফরজে ইমাম অতি ফরজে ইমাম দাঁড়াইছে আমাকে বলে নাই উনি মারিফত আপনার কাছে জানতে চেয়েছে মারিফত বলেন বারো বছর ওনার পিছে ঘুরছি কবে মরবেন বলে কায় মরবেন তো মানে ও চিন্তা করছে পীর মরে যাক আমার মারিফত ঠিক ঠিক আছে আছে সত্যিকারী মারা গেছে জানা যায় লাইন দাঁড়িয়ে গেছে বারবার টাকায় লোকটা কখন আইল ঘোড়াই চড়ে বুরখা পরে একটা লোক আসলো এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে বলে হুজুর দাঁড়ান বলে কি বাবাজি বলে আপনি যারা জানাজা করলেন আমি সেই বাকি বিল্লার মুরিদ বারো বছর ওনার পিছনে ঘুরেছি আমাকে মারি পথের কথা বলেন নাই যখন বললাম কত পরশুদিন উনি বললো কালকে মারা যাবে আজকে জানাজা হবে আপনি যারা যার ইমামতি করবেন বোরখা পরে আসি সেটা উনি বলেছেন কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারি ফোঁত জানতে হুজুর গো একটু মারি ফোঁতটা জানাইয়ে দেন বারো বৎসর এই বাকি বিল্লার পিছনে পড়েছি সত্যি নাকি বলে হ বারো বছর বলে হ আমার কাছ থেকে জানতে চেয়েছে বলে হয় জানতে বলি চলে হবে মারি ফোঁত জানবা না দেখবা বলে হুজুর বোরখার মুক্তা সরাই দিয়ে দেখে ইনি হজরতে পাখি বিল্লা এই দেশে এই সব ওয়াজ গুলো উঠে গেছে এখন ওয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা মহিলাদের বিরুদ্ধে বলা কয়লা মমতাজের গান আর কয়লা ওই সালমার গান চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে এইসব রং তামাশা দিয়ে করে দেও বিল লাখ বিদায় হয়ে যাচ্ছি সবগুলো বিদায় হয়ে গেল আমি গুনাগার খেয়ে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়ায় দু হাজার চব্বিশ সাল কেন পঁচিশ সালেও একটা দেব ফাঁকা নাই আমি আমার ফুটানি করার জন্য বলছিলাম ফুরফুরার মরিদ বেদবাড়ি পীর সাহেবের মুরিদ জনপুরের মরিদ খবরদার মুরিদ হয়ে সময়টা নষ্ট করো না তাহার নামাজ পড়ো চোখের পানি চল্লিশ দিনে চল্লিশ ফোটা ফেলো আল্লাহর ফলিদের ডায়েরিতে তোমার নামটা উঠে যাবে আর যুবকরা ঈদের দরবারে আসছো যাচ্ছো যাচ্ছ সালেমান সারসে যাও কোনো কথা নাই তাও কিন্তু যাওয়ার সময় যার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল যুবক সময় চোখ যুবকদের বরসে তোমাদের চোখ আসার সময় সময় সাদা আসার সময় চোখ লাল ইবাদত করে লাল নাকি রে কি ক হা তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি আয় ওর বউকে বলছে ও মা বোক

ভালোবাসা দিবস ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেই বলে এই ডেটটা আপনি লেন কেন তো বলছে যুবকরা রাজাতে আড্ডা নামাই আমাদের মহাফিরে আসে মেরাজ ভাই আসতেছি লালন সার ব্রিজের উপরে জোড়ায় জোড়ায় মহিলা আর পুরুষে বসা আমি গাড়িটা চিন্তা করতেছি ভালোবাসা দিবস আস্তে আস্তে চালা আহ সব কি একজন জোড়া পাই নাই সবার জোড়া মিলে না উনি আবার এই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়েছে মাথা ঢুকাই দিয়ে মরতে পারো তুমি বন্ধু আমি মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে আমার সাথে আমার এক নাতি আছে আল্লাহ মাফ করুক এই নাতিকে জানুন স্যাট দিছ তিন দিন ধরে কথা কই না এই সব স্যাট দল করিস না একটা কাজ কর বাইজিদ bostamir কাছে ওই যুবক যাই বলছে ভিক্ষা দে কি চাই বাইজিদ bostami বলেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা কি কর মেহলত কর সবে বলে আপনি আল্লাহর ওলি একটা টাকা ভিক্ষা দিলে অসুবিধা কি দেখ তোর কর্ম করে খাওয়া শিখ ভেক্কা কর ভেষ আপনি আল্দার রলি একটা টাকা দিলেন না আপনি এইরকম লোক যান বাইজিদ বোস্তামের উপরে রাগ করে জুব্বাটা টান মাইরে সিঁড়ি দুই ভাগ করেছে রাগ করেছে বাইজিদ বোস্তমে দুই ভাগ করে এক ভাগ রাস্তার উপরে বিছায়ে রাখছেন জুব্বা সিড়া জুব্বা আর এক ভাগ হাতে রাখছেন এক ধনী লোক এসে বলছে বাবা তুমি এখানে রাস্তার মাঝে বসে কি কর বলে চাস হাঁকি সব মনে করবেন না আমি মানুষের জুতা পালিশ করে দি বলে আমার জুতাটা পালিশ কর আর সেরা জুব্বা দিয়ে এত সুন্দর করে পালিশ করেছে আয়নার মতো সব জগা মুখ দেখা যায় খুশি হয়ে একশো দিনার দান করেছে আর একজন এসে বলছে বাবা তোর জুতা পালিশ করা যায় এত সুন্দর আমার দেখো মুইসে দিত দিছে উনি দিছে পঞ্চাশ দিনার আরেকজন দিছে বিষ দিনার এক দিনের জুতা পরিষ্কার করে পাইছে দুই হাজার দিনের আমিও বাইজে বস্তাবে দেখাবো তুমি ভিক্ষা না দিলে কি হবে বলছে যে বাইজিদ বস্তাবে ধমুক না দিলে আমি তো ভিক্ষুকই থাকতাম এক মাসেও তো দুই হাজার হয় না রে এক দিনে ভালো এই দুই হাজার দিনার দিয়ার এক শুধু শুনে বাড়ি যায় হারায় না ভালো করে শোনো এই দুই হাজার দিনা জুতা পালিশ করে পাইল চামড়া কিনলো সুতা কিনলো সুই কিনল আঠা কিনলো জুতা বানানো শুরু করলো নিজের জুতা ফিরি ফেরি করে করে বা গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াই ওয়াহ্লা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদ কে করেছি আমি আল্লাহ কারোর ছেলে না কারোর বাপ না কাউকে জন্ম দিও না দিও নাই আমি কারোর জন্মেরও না এটা হলো আমাদের ধর্মের কথা আর এমনও ধর্ম আছে বলে যে আমাদের নবী আল্লাহর বেটা ওই যে ইসা নবী আল্লাহ বেটা বিনা বাপে ওরে পাগলা কী পাগলা পাগলামি কি তারপর আরো অত ধর্ম আছে আমি আমার ধর্মের কথা বলি অন্য ধর্মের কথা না বলি আমার ধর্মই তো এলোমেলো আছে নাই নাকি পাশাপাশি জমিন কাইটি দিকে আমার দিকে ওনার জমিন এক দুই হাত ঠেলি নিয়ে মসজিদে যাই কয়েক কাঁচা সুযোগ করে এরম নাই নাকি মসজিদের সেক্রেটারি সভাপতি সুদ খায় ইমাম সাহেবকে বলছে যে বেতন দেয় কেনা বলে আপনি সুদের বিরুদ্ধে যদি কোনো ওয়াজ করিস তাহলে তোর বেতন হবে না কথা বুঝতে পেরেছেন মাজার জিয়ারত আমরাও করি আপনারাও করেন কিন্তু মাজারে যদি বসি খাই না নাকি কোথায় কোথায় খাই তাও আপনারাই জানেন এই যে ভেড়া মারার ওই পাশে এই পাশে হলো ফুরফুরার খানকা লক্ষ লক্ষ জনতা দোয়া দরুদ জিয়ারত করি কানলে ওই পাশে একটা মাজার আছে সে জায়গায় যাই দেখবেন যে নদীর কিনারে নদীর ভিতরে সব বসে বসে আর কয় ইয়া বসেছে বলে কি বলে না তারপরে আমাদের ওখানেও একটা আছে রোজা অবস্থায় গাঁজা খাইছে আমি রোজা আসিস নাকি হা আসি গাঁজা খালি যায় ওই সে গাঁজা খালে রোজা ভাঙে না আমি দলিল দে দলিল দে দেশে দলিল হলো শরীর সার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভাঙে যাবে আমি গাঁজায় ধুমা টান দিছি আবার সব বাইরে ফিরে ফেলেছি আমার রোজার ক্ষতি হয় নাই হুম পেশাব ফেরি পানি নেয় না পিসে তা আমি কিছু মনে করবেন না আব্বা আব্বা আপনার মুড়ির কত আছে বলছে হাজার দশের আছে পেশাব ফেরি পানি নিলেন না কেন বলে তোমরা মোল্লারা বুঝব না তোমরা তো আসল কথা কও না পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুণ সেই দলিলটা দিলে আমিও ছেড়ে দেব দলিল একটাই নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন আলী আসগর আলী আকবর পানি পানি করে মারা গেল কার বালায় যে পানি নবীর বংশের কপালে হলো না সে পানি ইমার খান ঢালব না তাহলে পীর সাহেব যদি সামনে না ঢালে তাহলে পিছনেও ঢালে না যেন ওই কি পাক না না পান বেদবাড়ি পীর সাহেবদের ভক্তরা আবার আপনি মাইন্ড করেন না আপনার তো ফুরফুরা সেল নাকি ফুরফুরা সেল ছিল আল্লাহর অলি হজরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ রে ওনার সাড়ে তিন হাজার খলিফা সবগুলো হকানি আলে আবু বকর সিদ্দিকের একটা খলিফা আল্লামা রহুল আমিন রহমতুল্লাহ রেহে পাক ভারত উপমহাদেশের ভিতরে এত বড় আলেম এখনো হয়নি এই নিজামুদ্দিন ধুলাওয়ারি রৌশন আলম হাইদারি সাহেব এ দেশের ভালো বক্তা ছিল আব্দুল হাবুল মলি ওই শরশিদার মরন আলী বড় আলেম ছিল ওনার আর আমাদের ওখানে এক প্যাকেট গোল্ড লিপ সিগারেট দিলে পিসের কেরাপতি দেয় এমন আছে এটা বেলা আমজাদ ভাই কি বলল কি ওয়াজ করলো তা জানি না বা আরও বক্তা ছিল প্রধান বক্তার দিকে তাকে আছেন কেউ কষ্ট পাবেন না যাহার সত্য তাহা বলছে বড় ফির আব্দুল কাদের জিলানি অলিনা বর্ণ সমস্ত অলিদের সর্দার তিনি হলেন আব্দুল কাদের জোরে বলেন ঠিক কিনা বড় পীর সাহেবের মা যখন আব্দুল কাদের বয়স চার বছর তখন মাদ্রাসায় যাই বলছে যে ওস্তাদ জি আমার হাফেজ বানাই দিয়ে খবরদার আমি আবারও বলছি সৃষ্টিয়া কাদরিয়া নকশা বন্দিয়া যত মুরিদ আছেন আমার কথাগুলো খেয়াল করার পরে তারপরে বুঝবেন যে আসলে পীর কাকে বলে তো ওসে ঠিক আছে আম্মাজান দিয়ে তুই সলি আসছে উস্তাদ বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চার বছরসেরে আব্দুল কাদের জিলানী বলছো ওটা আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমান রহিম বলে ওটা আমি জানি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওটা আমি জানি বড় আলীlambda

পর্দার আড়াল থেকে আম্মা জান বলেন ওয়ালাইকুম আসসালাম আপনি কে গো আমি আব্দুল কাদের মা কোন পুরুষের সামনে যাই না কোন পুরুষের সামনে আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না আজকে যার সাথে তো মহিলা দেখিনি রাস্তায় মাঝে মধ্যে দেখি বাজার বসে বাজারের ভিতরে গহনার দোকান বসে গহনা কেনার সময় মহিলারা ভিড় লাগে আমরা অনেক সময় আমাদের কি সাইড দেয় না আপনি বলে মা আমি আপনার আব্দুল কাদের আমার আব্দুল কাদের কি আপনাদের সাথে মাদ্রাসে কোনো বিয়াদি করেছে বলে না কি বলছেন আপনি আপনার ছেলেকে হাফেজ বানাতে দিলেন মাদ আপনার সাইলে তো আঠার পারা পর্যন্ত মুখস্থ আছে আম্মাজান বলছে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ মুখস্ত শুনানোর পরে ঘুম পড়া এক পারা কোরআন শরীফ সোনায় ঘুম পড়ায় সুভানন্দ আর সাইলে কোন থানা বেলা ছান্ডার ভিতরে এমন একটা মা আছে যে ছেলে ঘুম পড়ার সময় কোরআন শরীফ পড়ায় সোনায় ঘুম পড়ায় পড়ে একদম আগা ডুম বাঘা ঘোড়া ডুম আসতেছে ওই দেখ জালনা দিয়ে তাকা শিয়াল তাকায় আসে ঘুম পড়ে না ধরে জমিন যদি ভালো হয় ওই জমিনে ভালো ফসল হয় ঘুম পড়ানোর সময় আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে কয়েক বছর বয়স চার বছরের আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলছে মা ঘুমের মধ্যে মুখস্থ করি নেই ঘুমের মধ্যে মুখস্ত করি ডেলি তোকে এক পড়া শোনায় শোনায় ঘুম পড়াই না পড়াইছি না বলে ঠিক আছে কমের মধ্যে আমি মুখস্থ করি নাই কেমনি মুখস্থ করি মাগব যখন আমি আব্দুল কাদের আপনার পেটে ছিলাম কোরআন শরীফ পড়তেন আমি পেটের ভিতর থেকে আঠারো পারা মুখস্ত করেছি আমি পীরের বিরুদ্ধে বলছিলাম পীরের পক্ষে বলছি খাঁটি পীর আমরাও পাইলে জুতা পর্যন্ত

বাগদাদ এবার আসেন আজমির খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আমি 31 বার জিয়ারত করেছি ওই যে এই ভিডিওতে লেখবার ভাইরাল হবে আর লোক বলবি বাবারি এটা বলি নাও যখন যখন ওই এই সব ছিল না তখনই তো আমার ডেট ফাটা ছিল না মারা গেল নিজামউদ্দিন সাহেব একসাথে ওয়াজ করেছি হায়দারী সাহেব একসাথে ওয়াজ করেছি তখন বক্তা ওয়াজ করছে সারা মানুষ বসে বসে কাঁদছে চোখের পানি নিয়ে গেছে চোখ মুছতে মুছতে গেছে আর এখন বক্তারা ওয়াজ করলে যুবক ছেলেদের খুব লাগে কিছু বক্তা আছে না এদের ডিজিটাল বক্তা এদের অনেক দাম এক লাখ দেড় লাখ আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগে তার মানে ও বক্তা জানে আমার ওয়াজ চলবে নাও দিতে পারে আর জিজ্ঞাসা করেন দাওয়াত করেছে সভাপতি বসে আছে কয়টাই দিব তাহলে আমজাদ ভাই একটু আরামে কালেকশন করুক আমি তো আসি আর বক্তারা এসেই অমনি করেন দশটার উপরে গেলে কিন্তু আমি ওয়াজ করব না মানে টাকা তো নেওয়া হয়ে গেছে বুঝেন না এসে কি বলবে কয়েকখান গান যুবকদের একটু কেতু কুতু দেবে মনেরই বাগানে ফুটিল ফুল রে রসিক ভমরে এলো না ফুলের মধু খাইল না এই বক্তা একখান জিনিস কিন্তু এটা কি ওয়াজে চলে জোরে বলেন ওয়াজে কি চলে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে বলবে ফসল বেজবো আমি কেয়ামতের হাটে ওয়াজে চলবে এইগুলা আর ওয়াজে কি বলে বক্তারা ও টুনটুনির মা এত টাকা দিলাম তোমার টুনটুনি কেন কথা বলে না তখন যুবকরা খুব সামনে আগায় আসে ভাই এই মালি ঠিক আছে মসজিদ যেমন মসজিদের ভিতরে যেমন দুনিয়াবি বাজে কথা বলা যাবে না ওয়াজও হলো জান্নাতের কথা

আর আজ যিনি শুয়ে আসেন আমার খাজা মঈনউদ্দিন চিশতি মাত্র তিন মাস হয় নাই আমি লাস্ট জিয়ারত করে আসলাম নব্বই লক্ষ মুসলমান বানিয়েছে মিটমিট করে হাসি ওনার আম্মা জিজ্ঞেস করে মঈনউদ্দিন হাসিস কেন বলে মা হাসি না গো হাসি এমনিতেই চলে আসে কে একটা দুইটা না নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি মা বলছে তে তুই হাসার কে দা হাসবো আমি কেন বলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে কেমন ও তুই কি মনে করিস তোর কৃতিত্ব বলে তাই তো বল না আমার কৃতিত্ব বলে কিভাবে মা দশ মাস দশ দিন আমার পেটে ছিলি বেটারি একা ঘুমায় আমি ঘুমায় নাই কি দেখেছে ইন্টারনেট সারা রাত কুরআন তেলাওয়াত করেছি নামাজ আদায় করেছি ফজর পড়ে ঘুমাইছি সারা রাত যাই না মাঝে চোখের পানি ফেলে বলেছি আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব বলি বানিয়ে দা বলে মা তুমি তাহলে ঘুমাওনি বলে দশ মাস দশ দিন আমি পিঠ শুধু তাই নাকি বলে আর কি আছে মা তাহলে মাস তুই আমার বুকের দিয়ে খালি রে বেটা বিনা রেটা আমি তোর মা তোর মুখে আমার বুকের দুধ ঠেকাই না পাবনা জেলা কুষ্টিয়া জেলা খুঁজে নে মা ছেলে কি একবার দুইবার দুধ খায় কখন দুধ খাবে ঠিক আছে নাকি যতবার তুই আমার মুখের দুধ খালি আমি তোর মা বিনা ওজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না আর আমাদের মায়ের ওজু জানে কিনা তাও সন্দেহ আছে সব মানা সব মানা আছে তবে এত বড় মা সেই খাজা মাইনুদ্দিন চিস্তি মারা গেলেন তখন এয়ারপোর্ট ফ্লাইট হয় নাই হেলিকপ্টার হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই কার জানা যায় ষোল লক্ষ লোক জমায়েত হয়েছিল গেল কি এরাই বলি ঠিক জানা যায় গেলে বলে না দেখি একটু কাফন সরান তো ভাই একটু দেখি দেখে না নাকি লোক একটু দেখার বড় ইচ্ছা করলো মুখের কাফনটা সরায়ে দেখে জীবিত থাকা কালিন চেহারায়ে যে নূর ছিল মরার পরে ওই চেহারা এত নূরানী হয়েছে লাশের উপরে ওই চেহারার উপরে মুর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে আমি পীরের বিরুদ্ধে বলতে আসি নাই পীরের পক্ষে বলতে আসিছি যে দেশে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই লাউলিযা ইসলাম প্রচার করতে আনলেন কত জাতি হল মুসলিম সৈনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলা আমি বক্তা যদি পীরের বিরুদ্ধে বলি তাহলে আল্লাহ বলছে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি আল্লাহ বলছে কোরআনে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ لا খাউফু আলাইহিম ওয়ালা আহু ইয়াহজানু গতনা মার আল্লাহ আল্লাহ বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই টেনশন নাই ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট যার জন্য সুরমা নদী পাড়ি দিয়েছে বাবা শাহজালাল যাই নামাজে আর আমরা উঠলে নৌকা উটি বেজে উনি যাই নামাজে পাড়ি দিশার আমাদের আমরা উঠলে নৌকা উটি বেজে পীর এত সহজ কথা নয় আর একটা পীর বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ কাদেরিয়া চিস্তিয়া নকশা রাস্তার ধারে হাইওয়ে রোডে একটা হোটেল হোটেলের একটা বাবুর সে সামান্য চাকরি করে পরোটা খেসড়ি ভাত রান্না করে মালিক বিক্রি করে নিয়ে টাকা পয়সা নিয়ে দৌড় পোষা থাকে বাবুর বেঞ্চের মধ্যে কিন্তু এই বাবুর নামাজও কাজা নাই আমাদের দেশে কিছু কিছু পীর আছে যাদের মুরিদরা বলে নামাজ না পড়লেও চলবে শেষ দেখটা দিলেই হয় দিলে মসজিদের পাশে বাড়ি নামাজ পড়ে না জুম্মার দিলেও যায় না কিরে মসজিদের পাশে বাড়িতে নামাজে যাইস না কেন বলে হাঁটুর গিরে ফাটা হাঁটুর জোরে কম গিরে ফাটা না হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে কেমন আসলে হাঁটুর গিরে ফাটা যার জন্য সে মসজিদে নামাজ পড়তে এই কমিশনার যদি বলে যমুনা নদীর কিনারে ফজরের নামাজের দুই ঘন্টা আগে গিয়ে দাঁড়াবি দুই বস্তা পঞ্চাশ করে বলতে পারি ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে গিরি মুসলমানের চাকরি হলো নামাজ আর বেতন হলো জান্নাত তাহাজ্জুদের নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাপুর কাম নেই আমি এমপি হব না আমি মন্ত্রী হব না আমার টাকা পয়সার দরকার নেই আমার একটা আরজি বাহাউদ্দিন নকশবন্দ رحمۃ اللہ علیہ বর্তমান জামানার বড় ওলি এবং বড় জ্ঞানী তো উনার সাথে যেন আমি একটু দেখা করে মরতে পারি আমার রাজা বাদশার দরকার নাই হোটেলের মালিকও দরকার নাই আমি বাবরসি হই কিন্তু ওই বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ সেহারা না যেন একদিন নয় দুদিন নয় পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ আনতে কান্দে বারো বৎসর হয়ে গেল আসরের নামাজ পড়ে মোনাজাত করে অগরহমান অগরহী বারো বছর হয়ে গেল একটা দোয়া কবুল করো না আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি আমি কি গদি চাইছি ক্ষমতা চাইছে আমি চাইছি হল আল্লার ওলি চেহারা তুমি আমাকে দেখাও 12 বছর হয়ে গেল এইটুকু বা কবুল করো না আসরের নামাজ আনতে কানলো মাগরিব নামাজ আনতে কান্দ এশার নামাজ আনতে কানলো কান্নাকাটি করে ঘুমাই আসে চা খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে কত বছর হইছে আমি আবারও বলছি জল করিয়া বুঝতে গেলে তার ঘটে দাল পারে না রে অলি আল্লাহর খেলা কত বছর হয়েছে বাহাউদ্দিন নকশা বন্দর হামতুল্লা রেহে ওই এলাকায় সফরে গেছেন আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি সফর শেষে আমি চলে যাব সফর শেষ হয়ে গেল বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ যাচ্ছে একটা মসজিদে উঠে ইমাম সাহেবকে বলছে বাবাজি আমি রাত্রে মসজিদে থাকবো ইমাম সাহেব বলে চাচা মসজিদে থাকা কমিটির নিষেধ আমার চাকরিটা খাইয়েন না বারান্দায় থাকি বারান্দায় থাকাও নিষেধ আমার চাকরিটা খাইয়েন না আমি মানুষ মসজিদের ভিতরে জায়গা হলো না ওই জামানার সব থেকে বড় বলি মসজিদের বাইরে জায়গা হলো না ব্যাগটা ঘাড়ে করে রওনা দিয়েছে একটা জায়গায় বসে একটা কাটাবো ফজরের নামাজের আজান হবে নামাজ পড়ে আস্তে করে বাড়ি যাব তো পরিবেশ মোতাবেক উনি সেরম একটা জায়গা খুঁজতেছে যে কোথায় বসা যায় হাঁটতে হাঁটতে গে বাপুড়চি বেঞ্চের উপরে ঘুমায় আছে বুঝলেন না বুঝলেন মাকার উল্লাহ ফাইর

তুই তুই রে আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কত বছর আগের বক্তা আমি নিজামুদ্দিন সাহেবের সাথে বাজ বুড়া মানুষগুলো সব চলে গেছে এখন আমি আছি তো বলছে এখন তখন তো স্টেজে মোলবী মোলবী মারামারি ছিল না এখন মারামারি কেন

বাবর ঘুমায় আছে বেঞ্চের উপরে হোটেলের সুলার আগুন গনগনা গনগন করতেছে বুঝি একে তো শীত এক কাজ করি আগুনটা তাপাই ফজরের নামাজের আজান দিবে বাড়ি চলে যাব নামাজ পড়ি এখন বলা লাগে না বলা লাগে না বলা লাগে না বাবাজি ওঠেন

জরা জরা হিসাব দিতে হবে আমি কার ফল খাইলাম ওনার ভিতরটা ফাইটে যাচ্ছে দুঃখে খোঁজে খোঁজে গিয়েছে এই রকম বাবাজি বসে আছে উনিও আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহান বড় পিশাবের বাবাজায় কই চাচা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফলের মালিক বলতেছে তো আল্লাহ অলি আমার কাছে কেন ওলি কে ওলি চিনি না শরণকারে চিনিসিনে জোহরে চিনি জোহর আর সূরে চিনি কসু মানে কষা কসু শহরের আবার মজা বেশি কি ব্যাপার সাসা। আমি খুব কষ্টের মধ্যে আসছি অমুক নদীর কিনারে আপনার একটি ফল গাছ আছে আমার ফল গাছ তুমি খজরা রাখার সাসা মহা মহাপরাধে আমি একটা ভুল করে খাইয়ে ফেলেছি আমাকে মাপ মাপকে তোমার পাপের ঘরের কথা নাকি সুযোগে জোরে বলেন সুযোগে মাফ করেন চাষা নাহলে কি আমতের মাঠে আমি ধরা খেয়ে দেবো মাফ করেন বলে মাফ আমি করতে পারি বারো বছর আমার বাড়িতে গুলামি করতে হবে পারবা বলে আমি তাই রাজি আছি দেখিছেন পীরগিরি একেবারে পীরে কামেল হাফেজ মকলেশ্বর রহমান বাঙালি পীরে কামেল আমজাদ হোসেন জেহাদ যেখানে সেখানে খাটে নাকি পীর শব্দ কত বছর ফল খাই দেবা আমরা কি কিরম ফল খাইনি নাকি বাজারে যাই জিজ্ঞেস করছি এই বড়ই বড়োই বেছে না বড়ই বড়ই কত রে ষাট টাকা কেজি বলে দে কেজি কেজি ওজন করতেছে আর আমরা খালি আড়াই শত ওজন করতে করতে আড়াই শত ফিরি মারিয়ে দিই আমার শালা এসে বলছে যে দুলা ভাই একটু আপনার বাড়িতে যাবো আপা আছে একটু আঙ্গুর নেই তুমি এই আঙ্গুর এক কেজি আঙ্গুর দেব আঙ্গুর লাঙ্গুর ওজন করে আমার শালা গিলতি আছে তোর বাপের তা গিলিস নাকি এইবার চিন্তা করে দেখেন কাজে যে অলি কয়জন আছে বাংলার জমিনে সেরকম অলি পাইলে আমি তার পা দুখানা জড়ে ধরতে রাজি আছি আমি তো নাই আর আমি তো পিরো না এবার আসে ফল কয়টা এক ফলে যদি বারো বছর গুলামি করা লাগে তাহলে ওরকম কত যে মাল ভিতরে এই মাল আগে পীরের পাক কদমে গুলামি করে ওই মালগুলো বের করে পরিষ্কার করে আনো বারো বছর হয়ে গেল বারো বছর বারো বছর হয়ে গেছে আজকে বারো বছর হলে তো তোমার কি তোমার কি ওসাস আপনি বললেন যে বারো বছর গুলামি করলে মাপ হবে বলে মাপ তোমার তুমি আমার ফল খাই কেন সর্বনাশ করি যে বারো বছর গুলামি করার পরেও একটা ফলের মাপ হবে না বলে এটা আমার ব্যাপার যাও সাসা মাপ করে দেন সাসা বারো বছর একেবারে মিস করে দিলেন বলে আমি যে কাজটা বলবো সে কাজ করতে হবে তাহলে মাফ কি আমার একটা মাত্র মেয়ে ওকে বিয়ে করতে হবে তাহলে আমি মাফ করে দেবো বলে চাষা এইটি বাদ দিয়ে অন্যটা কম কি বলছে এইটা বাদ দিয়ে আমি হলে কি বলতাম বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে বারো বছরের রাগ তোর মেয়ের উপরে কেমনে তুলতে আর উনি বলছে যে এটা মাফ করেন বলে না মাফ হবে না এইটা না করলে হবে না বলে মাফ করবেন তো বলে হ্যাঁ করবো করবেন তো বলে হ্যাঁ করবেন করবেন তো বলে হ্যাঁ করবো তাহলে কাজী ডাকেন বিয়ে দিয়ে দেন বলে বিয়ে তো তুমি রাজি বলে হ্যাঁ রাজি তাহলে কাজী দেখার আগে আমার মেয়ের কাটিং শোনো ডিজাইন শোনো বলেন চোখে দেখে না আমার মেয়ে বুবা কথা বলতে জানে না আমার মেয়ে ন্যাংড়া হাঁটতে জানে না কানা ঘোড়া ন্যাংড়া বুবা বিয়ে করবি রবি চিন্তা করতেছে চাষা মাল তো একবারই অসল কিন্তু মাপ তো পাইতেই হবে দেন বিয়ে দিয়ে দেন দেন বিয়ে দিয়ে দেন দেখো কাজী দেখে বিয়ে দেওয়া হলো এই ঘরে আমার মেয়ে আছে এটা বাসর ঘর বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় গিয়ে পাইয়া সালামু

সেই রকম সুন্দরী আমি সালাম দিলাম শুনলো ওয়ালাইকুম সালাম বললো তাহলে না শুনল ঠসানা দাঁড়ালো নেংড়ানা আমাকে দেখলো কানানা বলে ওইটাই তা হয় কি করে নেংড়া মানে আমার মেয়ে আমার বাড়ির বাইরে কোনো দিন যায় না বোবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই কথা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই কানা মানে আমাকে ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে না এই ঘরে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সমদানি আব্দুল কাদের জিলানী

বারো বৎসর হয়ে গেল এই দুয়াটা তুমি কেন কবুল করো না এক আল্লাহর অলিখি তো দেখতে চাইছি টাকা পয়সা তো চায় নাই ক্ষমতার লোভ আমার নাই হোটেলের মালিক আমি না হয়ে বাবুর হয়ে মরি কিন্তু বারো বৎসর হয়ে গেল আল্লাহর অলি বাহা উদ্দিনকে তুমি কেন দেখাও না চোখের পানি ঝরে ঝরে দাঁড়িয়ে দিয়ে জামা ভেসে যায় যাই নামাজ ভেসে যায় কান্না কাঠি করে যাই নামাজটা এইভাবে উঠাচ্ছেন বলেন তো যে জায়গায় কানতেছে তার মাত্র দুই হাত দূরে বসে আগুন তাপাই কেডা জোরে বলে এখানে কানতেছে বাহাউদ্দিনের সাথে যেন দেখা হয় আর বাহাউদ্দিন ওখানে আগুন তাপাচ্ছে বলবো মুনাজাত মোনাজাত করবো রাজি আসেন যতবেলা ওয়াজ করবো থাকবেন তো কারা কারা থাকবেন না হাত দেখান সভাপতি নিজেই হাত আরে ভুল তো মানুষেরই হয় অসুবিধা কি এইবার বলেন আমি বাঙ্গালি হুজুর যত বেলা ওয়াজ করব কারা কারা থাকবেন খবরদার মিথ্যা কথা বলবেন না থাকতে পারবেন না হাত নামাবেন এখানেও গুনা হচ্ছে থাকতে পারবে না আবার সিমেন্ট দেয় মারহা বানিয়ে চলে যায় ঠিকানা নাই ফেসবুক বলুবুক কিছুই নেই অথচ মাথা বানিয়ে যায় হাত তুলে হ্যাঁ আমি দোয়া করি যতগুলো হাত তুললেন এই হাতগুলোকে আল্লাহ যেন একবার মক্কা মদিনা তাছ করান সবাই বলে আমি একবার যেন হজ করার টাকা দেন সবাই যে হাতগুলো গুলো তুলেছেন ওই হাতখানের জন্য দোয়া করি ওই হাত যেন জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেকের কাছে যতগুলো লোক হাত তুলেছেন তার ভিতরে যে অনেকে হাত তুলেন নাই আমি বেজার না তখন আপনি সঠিক বলেছেন আপনি হয়তো থাকতে পারবেন না তার জন্য হাত তুলেন নাই কিন্তু আন্দাজে একজনের কাছে টাকা পায় আঠাইশ হাজার চার বছর হয়ে গেছে তো সেদিন আমার সামনে দিয়ে হাঁটে না তো সেদিন বলছি কি রে টাকাটা দিবি ইনশাআল্লাহ বুধবারে দিবি এদিকে আবার দুমাস হয়ে গেল এখনো ইনশাল্লা এই যে আমরা গুণাগুলো করছি আমাকে আমি জিজ্ঞাসা করেছি কয় দিবেন প্রত্যেকটা জায়গায় আমি জিজ্ঞাসা করি কয়টা দিবেন ন সাড়ে নটা দশটা এরকম আমি ঠিক চিন্তা করবেন না টাইম মতো হাজির হয়নি আমি লেটে আসছি তাই বলে মনে করেন না যে আর একটা জালসা করি আসতেছে আমি বাঙ্গালে হুজুর ডবল জালসা করি না আমি আপনাদের সামনে অনুনয় বিনয় করে বলছি এখানে কানতেছে আর দুই হাত দূরে কি আগুন তাপাইতেছে এই জায়গায় একটু স্টপ থাক আমি যে জন্যে বিশেষ জরুরি আল্লাহর ঘর খানার জন্যে হাতে ঘড়ি থাকলে ঘড়ি দেখেন আমি তিন ঘন্টা কালেকশন করি না মাত্র দশ মিনিট আপনার মা মারা গেছে পাঁচ টাকার একটা কয়েনও যদি ঘরে দেন পাবে না আল্লাহ কেউ পাবে না কে পাবে আপনার মা পাবে আপনার মা পাবে জোরে বলেন ঠিক না এটা কিসের কিসের বাইতুল মামুর

ইহুদির কাছে তুমি মুসলমান হও কলেমা পড়ো জায়গাটা দান করে দাও আমি মসজিদ উঠাবো ইহুদি যতই লেকচার সারবার আমি মুসলমান হব না কলেমা পড়বো না দেওয়ার মসজিদ দান করব না বলে বিক্রি করো বলে টাকার গরম দেখায় না বিশ্ব নবীকে কত বড় একটা মাঝে কথা বলছে টাকার গরম দেখায় নবীজি মুখটা বেজার করে বসে আছেন হজরত আবু বকর উমর আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা বেজার কেন নবী আমি উমর আমি আবু বকর পৃথিবীতে সব সহ্য করতে পারি কিন্তু আখেরি পয়গম্বরের মুখটা বেজার হোক আমি সহ্য করতে পারি না নবী বলেন আবু বকর উমর ওই জায়গাটা আমার বড় পছন্দ করেছি আমি ওখানে মসজিদ একটা উল্টো বা মসজিদটার নাম কি মসজিদে তুমি গরম দেখায় না বেস পেও না মুসলমান হবে বলে হুজুর মুফকা বাজার না দেখছেন হযরত আবু বকর ওমর গেল ইহুদির কাছে নাক দিয়ে বলে ইহুদি জমির দাম লিবা কত টাকার গরম দেখায় না যাও হজরত আবু বকর ওমর পারল না মুখটা বেজার করে চলে আসলো আল্লাহ লোকটা একটু তেরা সাইজের আছে দেবে না হজরত আবু বকর ওমর ঘরে চলে গেলেন এইবার নবীজি বসে মুখটা বেজার করে বসে আছে এমন সময় হাজির হলেন হজরতে উসমান গনি রাদি আল্লাহ সর্বনাশ নবী আপনার চোখে পানি জমা কেন বলে বসো মনটা আমার খুব খারাপ কেন বলে ইহুদি জমিটা বিক্রিও করবে না দানও করবে না মুসলমানও হবে না তামাকে আমাকে বলছে আবু বকর না ওমর পাইলো না আমিও পাইলাম না এই জন্য এই জন্যে মুখটা বেজার বলে হ আপনি জানেন না আপনাকে আমি কত ভালোবাসি আমি ব্যবসায়ী মানুষ শহর সিরিয়ার সামদেশে আমি ব্যবসা করতে যাই পনেরো দিন বিশ দিন এক মাস পরে বাড়ি আসি বাড়িতে মুখ দেখার আগে সবার প্রথমে আপনার মুখ আমি দেখি কসম গো যেদিন থেকে আমি মুসলমান হয়েছি ওই দিন থেকে আপনার চেহারা না দেখে আমি ঘরে যাই না কত প্রেম তাদের আর আমাদের প্রেম কি গজল গাইতে গেলে প্রেম গানে প্রেম দয়ার নবী নুরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন গঙ্গায় সুধি কেউ ओली હતો মমতা ছিল বাংলাদেশের বড় ओली ভিতরে কিছু নাই উপরে সাইন বোর্ড আমরা সব চলতেছি আর রাসূলুল্লাহ আল্লাহ নবিগ আপনার চোখে পানি জমা একটু অপেক্ষা করেন কিছু করা যায় নাকি দেখি আপনি কষ্ট পাবেন আমি জীবন উসমান দিয়ে দিতে পারি কিন্তু আপনার মুখ বেজার আমি দেখতে চাই না দৌড়ে চলে গেছে খালি তো জমির বাহাদুরি দেখাইস কত লিবি বল আমার গোডাউন গুদাম ঘর বা ফ্যাক্টরি কি কি লিবি বল সুযোগে সব ব্যবহার উসমান গণের চাষের সব নিয়ে জমিটা দিয়েছে আসলেন হুজুর এই কিনছো বলে হয় আলহামদুলিল্লাহ কত তো খালি সেবা আজ তুস্মান বলেন ইহার সৌল আল্লাহে ইয়া হাবি আমার স্থাবর স্থাবর সকল সম্পত্তি মিল কারখানা গোডাউন গুদামঘর সব কিছুর বিনিময়ে আমার নবী ডাক দিয়ে কয় উস্মান রে এই জমিটার তো এত দাম না তুমি কেন নিলা বলে ই আর সুহুল থেকে যদি আমার জীবনের বিনিময়ে দিতে হতো আপনার মুখটা বেজার এর থেকে কোটি কোটি গুণে আপনার এই মুখ বেজারের দাম আপনি একটু হাসি দেন নবীজি খুশি না বেজার দোয়া করছেন মাহমুদ দেখো দেখো আমার উসমান তোমার মসজিদ তোমার ঘরকে কত ভালোবাসে তার জীবনের সকল কিছু দিয়ে আমার উসমান মসজিদের জমিটা কিনে দিল যে টাকায় কিনেছে তার থেকে কোটি কোটি গুনে টাকা বাড়াই দিও নবীর কবুল হবে হবে কি নবী যে দোয়া করে না উসমান গনি কয় আমিন 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 শেষ পর্যন্ত একটা খেজুর গাছের দিকে তাকাই নবী যে বলে খেজুর গাছ রাই দেখ আমার ওসমান মসজিদকে কত ভালোবাসে আল্লাহর ঘরকে কত ভালোবাসে তার জীবনের সকল সেই সম্পত্তি দিয়ে জমিরটা কিনে দিয়েছে মাঠে আমার জন্য তুই আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাও যা মোনাজাত শেষ হয়ে গেল নবীজি চোখের পানি মুছতেছেন পিছনে দাঁড়াই আছে ইহুদি কোন ইহুদি উসমান শোনো কি এটা কে দেয় বলে আমি ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি আচ্ছা মুসলমান হয়ে কি তুই কি লাভবান হয়েছ বলে তাহলে শোনো বন্ধু এহদি হতে পারো একসাথে ব্যবসা করি কোটি কোটি টাকার মালিক টাকাতে মানুষ গুমরা হয়ে যায় খুব ভালো করে তাহলে শোনো ওনার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি সুবহানাল্লাহ ওনার মাধ্যমে আমি কোরআন পেয়েছি ওনার মাধ্যমে আমি নামাজ রোজা পেয়েছি তুমি যদি মুসলমান হও তাহলে ইনি খাঁটি নবী আমাদের দেশে পীরের মার্কেট অনেক পীরের মার্কেট দেখা যায় যদি শেখ হাসিনা পীরের দরবারে যায় দেখবেন যে তার পরে শুরু হয়ে যাবে বাস গাড়ি ঘোড়া এইটা অরিজিনাল তাহলে শেখ হাসিনা গেল কেন এরকম আমরা মনে করি ভাইরা এইবার আসেন তুমি যখন মুসলমান তাহলে অরিজিনাল নবী আমাকে একটু মুসলমান না ভাই ওসমান বানাই দে আমার বন্ধু ওই জমির মালিক মুসলমান হলো নবীজি কলেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়ে দোয়া করে দিলেন এইবার ইহুদে মুসলমান হওয়ার পরে হুজুর প্রশ্ন করতে পারবো বলে হ্যাঁ করো হাত দিয়ে মুসলমান হয়েছে আমিও আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ উসমানের যেই নবী আমারও সেই নবী উসমানের যে কলেমা আমারও সেই কলেমা বলে হ্যাঁ নবী গো সুষমানের যেই খুরান আমার সেই কোরান বলে হ্যাঁ কোরানের মধ্যে একটা আয়াত আছে ইন্নামাল মুমিনুনা না এখোৱা মবিনগণ পরস্পর ভাই ভাই তাহলে খুৰানের আইন মোতাবেক সুস্মান কি আমার ভাই বলে হ্যাঁ ইন্দামাল মমিনু না এখুৱা মবিনগণ পরস্পর কিসমান আমার ভাই বলে ভাই যদি ভয়ে থাকে আর সুল আল্লাহ ভাই ভয়ে ভায়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না নবী গো আপনার পবিত্র হাতে দিয়ে আমার ভাই ওসমান গনির সমস্ত টাকা পয়সা ফেরত দিলাম আল্লাহর ওয়াস্তে নবী গো ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম আর আমাদের দান বাজারে একটা দুই টাকা নোট টেপ মারা ফাটা তোর কাছে দিয়েছে রাখো তোর বউ বলতেছে যে এমনি টাকার বড় সমস্যা আর তুমি টেপ মারা ফাটা টাকা নিয়ে আসছো ঘর থেকে কালকে চালায় দেব কোন জায়গায় মসজিদের কইটো পিছনে পিছনে যায় মুসল্লিদের সামনে সামনে যায় আমিও তো একটা গ্রামের মুসল্লি আমি জীবনে কোনো দিন দান বাক্সের ভিতরে আমাদের গ্রামে এক হাজার টাকা পাঁচশো টাকার নোট পড়তে দেখি না গাড়ি শুধু দেখবেন কয় টাকার নোট পড়ে তবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই টাকা আমি একটা মসজিদ দেখতে দেখতে সুন্দর হয়ে যায় আপনাদের মসজিদটা বড় সুন্দর গো আমি দেখে আসলাম ও বন্ধুরে আমি বাঙ্গালি হুজুর যত ইলেকশার মারি সাহাবিদের মতো দান করতে পারবো না এটা আমাদের দ্বারাই সম্ভব নয় ভাইরা আমার এখন ওয়াজ হবে যুবকদের তারপরে হবে মা বোনদের আর ওই যে বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহের কাছে অল্প একটু বেঁধে আসে ওই জায়গার থেকে আবার শুরু হবে রাজি কি না। রাজি যদি থাকেন আমার পাগড়ি আপনাদের সামনে আমি বিছাই দিলাম আমার ভাই আমজাদ হোসেন জিহাদি অনেক টাকা এলাকার ছেলে আমি বলি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নয় যার যা সাধ্য মতো আমার পাকডিলার উপরে আল্লাহর ঘরকে সহযোগিতা করবেন এই দানের নেকিলা কিয়ামত পর্যন্ত কবর থেকে আপনার মা বাবা পাবে একটা মানুষ যদি বসে থাকেন তাহলে মনে করব তার কাছে টাকা নাই الله أكبر الله أكبر أشهد أن لا اله إلا الله أشهد أن لا ও মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি গড়ি টেন্ট সেদিন চলবে না কোন বাহাদুরি বিষয় বই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন বক্তাকে শোনাছে আপনাদের কেনা জন্ডিস বলে তেরে পাঁচ হে হিরে মেরে মন মন মে জ্যোতি কোন হুয়া ধন বন্ধে মত কর তো অভিমান দেওয়ার পরে বক্তা দেখায় যায় না ওয়াজের শেষে কয় আব্বা কি বলছে আমি একটানি আব্বা তাই গেছি নিজে যারা বড় বলে বড় সেই নয় আমার মাওলানা যারা বড় করে বড় সে হয় এই মাল খুললে ইউটিউব কত জাতের কথা শোনা যায় এক বক্তা বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল ফেরেশতা বলেছে মেসার দাতন করিয়া শু গন্ধ ওই বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না

তোর সাধন ফজুলের কাছে ফল ধরে গেছে আমি বাহাউদ্দিন নকশাবন রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা আশেপাশে জোন জোনপুরের মুরিদ আছে না জোনপুরের আস্তানা কোথায় ওরে ভারতে তো ভারতে জোনপুর থেকে এনাদের এই বাংলাদেশে হেড অফিস কোথায় তার কাশিনাথপুর রংপুর আল্লামা আলী জোমপুরি ওনার স্ত্রীর মাজার আমি জিয়ারত করেছি একবার দুইবার না কম্পকে শয়ে শয়ে বার হাজারবার বললে ভুল হবে ওই দেশে পীর মুরিদি করে মানুষকে দিনের দাওয়াত সব সময় কিছু পীরের বিরুদ্ধে লোক কি নাই জোরে কোন আছে না এক বাট পার ওনাকে পছন্দ করে না তো ওনার বড় ছেলেকে ডাক দিয়ে কয় শোন এই ক্যারামো তালিকা আমার দেখতে ভাল লাগে না ওকে এই দেশ থেকে তাড়াবো তো বড়ো ছেলে বলছে যে কেমনে তাড়াবা বলে তোকে কাফনের ভিতর ঢুকাবো কাফনের মধ্যে ঢুকাই ওনাকে বলবো জানাজা করে দেব খবরদার লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়বি না আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বি যেন টের না পায় আর আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে যেই জানা যায় হাত তুলবে আল্লাহ আকবর তুই ঠেলি উঠবি কাপড়ের মধ্যে তারপরে যে এমন মারা মারবরে এবারে پیرগিরি ছটাও এরম আসে না হামা যায় কাফনের মধ্যে পেশাই নিয়ে যায় কই হুজুর আপনি জানাজা কই দেন আল্লামা কারামত আলী জনপুরী রহমাতুল্লাহ আলাইহি তোমাদের এলাকার হাফেজ কারিদি কইলাও বলে আমি মানתי করেছি আপনাকে দিয়ে জানা যা করাবো আল্লা কেরাম তালি জন পরি বলতেছে মরানা তাজা আরে হুজুর আপনি কি ব্যাপার আপনি এত বড় পীর মরানা তাজা আপনি কি বুঝেন না নাকি আমি তাজা মানুষের জানা যা করাবো নাকি তোর এলাকার হুজুর টুজুর দিয়ে করবে বলেন আমি মানতি করেছি ঠিক আছে উনি জুব্বা টুব্বা গায়ে দিয়ে আসতেছে ছেলের কাছে যে আবার বলতেছে প্রথম আল্লাহ আকবর যখন বলবে ঠেলি উঠবি তারপর মাথার পরে বাঁশ মারবো বাঁশ আমার ভিতরেই আছে লাঠি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মরে গেছে তোকে বললাম যে তুই করিস কি কাফন উঠায় দেখে মরে সাফ জোরে কোন মারা হবে কি বলে আপনি একটা কথা শুনুন আপনি ঠিক আছে আমার ছেলে জানাজা করলেন জানাজা তো চার তকবির আপনি পাঁচ তকবির দিলেন কেন বলে তোর ছেলে তো মরে না তাজা ছেলে পাঁচ তদ্বীর মানে প্রথম তগ্মিরে তোর ছেলেকে মেরে ফেলেছি ভণ্ডপীরের কাছে যাবা না খাঁটি পির যদি পাও বক্তা হও নেতা হও শ্রোতা হও খবরদার বেয়া তো করবা না কফলে এমন আগুন লেগে যাবে রে জীবনভর এই আগুন নিভানোর ফায়ার সার্ভিস পাওয়া না এটা অলি আল্লাহর দেশ ধরে বলেন ঠিক কি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু আল্লাহর অলি হওয়া এত সহজ ও আরেকজন আল্লাহর ওলি প্রথম আব্দুল কাদের তারপরে খাজা মঈনুদ্দিন তারপরে বাহাউদ্দিন নাকি তারপরে মুজাদ্দাদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এই মাসখানি আগে জিয়ারতে তিন মাস আগে জিয়ারত করে আসলো দিল্লি নিজামউদ্দিন কুতুবউদ্দিন গাড়ি একটা রিজার্ভ করে নিয়েছিলাম হাজার টাকা ইন্ডিয়ান টাকা খালি রোড দিছিলাম যে এই দিক দিয়ে দিক দিয়ে যাবে ভালো লাগে আত্তে শান্তি পায়

মুজাদ্দ আল খেয়ে ফেলবে তাহলে রাষ্ট্র এই রাষ্ট্রে কেউ মামলা করতে পারবে না আমাদের বিরুদ্ধে কোর্ট চলবে না অত বাগেই খেয়ে ফেলেছে আল্লাহর অলিকে ঢুকায় দিয়েছে জেলখানার ভিতরে ঢুকায়ে দেওয়ার পরে এক মাসের ক্ষুদার্ত বাঘকে ঢুকায় দিয়েছে তালা বন্ধ করা মুজাদ্দাদ আলফেসানি জেলখানার মধ্যে বসে তসবিজ করতেছে बाघ এক নেড়ীকে আল্লাহর ওলীর চহারার দিকে তাকায়ে আছে সুবহানাল্লাহ জপতি আছে যুক্তি আছে এইবার মুজাদ্দিদ আলফে সানি চিন্তা করলো बाघ যখন কামড়াচ্ছে না নামাজটা পড়ে নেই সুবহানাল্লাহ বলেন নামাজ পড়তেছে बाघ বসি আছে বিরেদের বিরুদ্ধে বলো ওলিআল্লাহদের বিরুদ্ধে বলো ও বাপের বেটা মুন্সি একটা শিয়াল যদি তোমার পাশে এসে খেউ মেউ করে মারবাধ আর বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে এনার নাম হলো আল্লাহর অলি নামাজ পড়তেছে বাঘ আল্লাহর অলির দিকে তাকায় আছে আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলে বাঘরে আমি আল্লাহ বলছি ওটা আমার বন্ধু দো সুবহানল্লা কামড়া মতো দূরের কথা তোর আঙুরের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে দেখবি তোর জীবনের কত আজাবি দি শব্দ বাঘে আছে নামাজ শেষ করে মোজাদ্দাদাল ফেসারি ডাক দিয়ে বলছে বাঘ ওরে বাহ তোকে তো আকবর বাদশা চিটারি চালাকি করে তার ছেলে বাপ বেটা মিলে এই কাজ করেছে এক মাস খেতে দেয় নাই তাহলে তুই আমাকে খাচ্ছিস না কেন চোখের পানি দিয়ে কান্দে আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন ছিলেন আমি তাকাই আছি আমার আল্লাহ তালা বলে দিয়েছেন বাঘরে কামড়ানো তো দূরের কথা একটা আঙ্গুলের অসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি বুঝবি যে তোর কত সাজা আলা ইন্না আউলিয়া আল্লাহি এটা কোরআনের আয়াত কোরআনের ভিতরে আরেকটা আয়াত আছে ওয়ালা তাকুলু লিমাই তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ আমি আমি দোয়া করি ওনার ছেলেটা যেন আমার থেকে বড় বক্তা হয় সবাই বলে না আমিম আর ওজন আমি আমার মাও আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিলে মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম তখন আমার মা বলতেন কামাই খাওয়ার আশা করি না রে বেটা তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাগ আর কোরআন পরে শোনাবি আমার মার স্বপ্ন আল্লাহ তালা কবুল করছে এখানে যদি কোনো হাফেজ ছেলে থাকে সবার জন্য দোয়া করি এখানে যত বাবা আছে হাফেজি পড়তে দিয়েছে সবার জন্য দোয়া করি আলেম দরকার আছে আলেম দরকার আছে কি নেই দেখবেন মসজিদে আপনার পঞ্চাশ জন বা একশো জন মুসল্লি কিছু কিছু মুসল্লিরা কয় এই যে মামের পেছনে না আমার হয় না পড়ি সবাই একচটিয়ে ভাবে বলে দুই একজন অন্যদের থেকে টানটান দিয়ে বাইরে হয় ইমামের পিছনে নামাজ হয় না কিন্তু যদি ইমাম একদিন অনুপস্থিত থাকে তাহলে জুমার নামাজ পড়ে নিতে হয় তাহলে আলেম দরকার আছে কি না জরুরি আছে কি না আমি ওলি আল্লাহদের কথা বলছি কিন্তু ভন্ড পীর আছে আমাদের ওখানে সাউলের বর্ডার বলে একটা জায়গা আছে একটা পীর আছে জীবনে মসজিদে দেখি নাই জানা যায় দেখি নাই ঈদের মাঠে দেখি নাই কোরবানির ঈদে দেখি নাই ঈদুল ফেতরে দেখি নাই কিন্তু সবসময় চার দোকানে বসে বসে বিড়ি খায় আগুন পরে পুরে পরে পরে জামাটা সালুন হয়ে গেছে নামাজ পড়ে আমি পীর সাহেব নামাজ পড়ে না কেন বলে পড়ে কেন জেনে শুনে লালন বলিছে বলেছে পড়গা নামাজ তো ঠিকই তো বলিছে নামাজ না জানলে নামাজ হবে নাকি তো লালন তো খারাপ কথা বলে নাই পড়গা নামাজ নামাজ জেনে শু লালন তো না পড়তে নিষেধ করে নাই জানিস জানি শুনি পড়তে হবে না জোরে কর এ মাংস এক রাস্তা দিয়ে যাচ্ছে একটা মূর্খ লোক দাঁড়িয়ে আছে রাইট ঠিক রাইট নামাজ পড় বলে হুজুর আমি তো নামাজ পড়তে জানি না বলে লোভ যা করে তুই তাই করি হুজুর আমি তো রোজই জানি না বলে রোজু ক ইমাম সাহেব দণায় গায়ে দিয়েছে তিনবার তিনবার ফিরে ধর পড় আগে ডান পাদে আল্লাহ আল্লাহুম্মা তাকাল্লি আবু হুজুর বলেছে করে তুই ও লোকটা হাত হাত হয়ে ফরজে ফরজে ইমাম কি বলেছে লোকে যা করে

বাজে কথা বলে নাই কিন্তু ওরা নামাজ পড়ে না একদল আছে আসে চাচা বিড়ি খেয়ে খেয়ে ফুটা হেঁটে যায় আবার মাঝে মধ্যে দেখি গ্রামের কিছু মূর্খ টুর্খ থাকলে শয়িতানে কত ক্ষুতু দেয় দেখেছি বলে তুমি মোল্লা মানুষ বোঝবানা ঠাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো ঠেকা বাপ বিড়ি ঘর পীরের পাওয়ার জন্য কুষ্টিয়া থেকে বাস ঠাকায় কোথায় ফন্দাবি বাদ দিয়ে আইসো আইসো হজতে বাকি বিল্লা রহমতুল্লা আলাইহের শোনো কথা সবাইকে বলে গেলাম কোনো কারণে যদি দিল্লি যেয়ে পড়েন একটা গাড়িকে জিজ্ঞাসা করবেন হজরতে বাকি বিল্লার মাজারে যাও আমার স্ত্রী ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আমি জিয়ারত করেছি আর যদি না যাইতে পারেন বাড়ি গিয়ে ঘুমানোর সময় ইউটিউবে সার্চ দিবেন হজরতে বাকি বিল্লা রহমতুল্লাহ দেখবেন বের হয়ে যাবে বাকি বিল্লার একজন মরিদ বারো বছর কত বছর বারো বছর পীরের পিছনে ঘুরলো বারো বছর যেদিন পুরা হয়ে গেল সেই দিন মুরিদ কয় হজুর একটা কথা বলল বারো বছর আপনার পিসে করি তা আপনি আমাকে মারিফতের কথা বলেন কথা বলেন বাবা আমার যা সময় নাই লেখেন আমি আগামী কালকে মারা যাবো মারা যাব পরশুদিন আমার জানা যা হবে সবাই জানা যায় দাঁড়ায় যাবে মনে রাইখো ঘোড়ায় চড়ে বোরখা পরা একটা মানুষ আসবে ওই মানুষটা আমার জানাজার ইমামতি করবে ইমামতি করার পরে যখন জানাজা শেষ করে মোনাজাত করে চলে যাবে ঘোড়ায় চড়ে উঠবে তখন তুমি দৌড়ে যাই বলবা হজর আমি আপনি যার জানাজা করলেন আমি এই পাকি বিল্লার মরি আমাকে বলে নাই উনি মারিফত আপনার কাছে জানতে চেয়েছে মারিফত বলেন বারো বছর ওনার পিছে ঘুরছি কবে মরবেন বলে কায় মরবেন তো মানে ও চিন্তা করছে পীর মই যাক আমার মারি ফুট ঠিক আছে সত্যিকারী মারা গেছে জানা যায় লাইন দাঁড়িয়ে গেছে বারবার তাকাই লোকটা কখন আসলো চলে চড়ে বুরখা পরে একটা লোক আসলো এই লোকটা এসে জানাজা করে কেবল চলে যাবে বলে হুজুর দাঁড়ান বলে কি বাবাজি বলে আপনি যারা জানা যা করলেন আমি সেই বাকি বিল্লার মরিদ বারো বৎসর ওনার পিছনে ঘুরেছি আমাকে মারি ভোটের কথা বলেন নাই যখন বললাম কত পরশুদিন উনি বললো কালকে মারা যাবে আজকে জানা যাওয়া হবে আপনি জানা যার ইমামতি করবেন বোর্খা পরে আসি সেটা উনি বলেছেন কিন্তু উনি বলেছেন আপনার কাছ থেকে মারি জানতে হজুর গো একটু মারি ফোঁতটা দেন বারো বৎসর এই বাকি বিল্লার পিছনে পড়েছি সত্যি নাকি বলে হ বারো বছর বলে হ আমার কাছ থেকে জানতে চেয়েছে বলে হয় জানতে বলিস চলে হবে মারি জানবা না দেখবা দেখবা হজুর বোরখার মুখটা সহায় দিয়ে দেখে হাজতে পাখি বিল্লা এই দেশে এই সব গুলো উঠে গেছে এখন উয়াজ হলো পীরের বিরুদ্ধে বলা মহিলাদের বিরুদ্ধে বলা কয়লা মমতাজের গান আর কয়লা ওই সালমার গান চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে এইসব রং তামাশা দিয়ে করে দেও বিল লাখ বিদায় হয়ে যাচ্ছি সবগুলো বিদায় হয়ে গেল আমি গুনাগারকে আল্লাহ এখনো বাংলার জমিনে দাওয়াত দেওয়াই দু হাজার চব্বিশ সাল কেন পঁচিশ সালেও একটা দেব ফাঁকা নাই আমি আমার ফুটানি করার জন্য বলছিলাম ফুরফুরার মুড়ি বেদবাড়ি পীর সাহেবের মুড়িদ জনপুরের মরিদ খবরদার মুড়িদ হয়ে সময়টা নষ্ট করো না তাহার নামাজ পড়ো চোখের পানি চল্লিশ দিনে চল্লিশ ফোটা ফেলো আল্লাহর হলিদের ডায়েরিতে তোমার নামটা উঠে যাবে আর যুবকরা ঈদের দরবারে আসছো আর যাচ্ছ সালেমান সার ওরসে যাও কোনো বাধা নাই তাও কিন্তু যাওয়ার সময় যার সময় চোখ সাদা আর আসার সময় চোখ লাল যুবক চোখ যুবকদের ভরসা গিয়েছিল তোমাদের চোখ আসার সময় যার সময় সাদা আসার সময় চোখ লাল ইবাদত করে লাল নাকি হা হা তারপরে আবার ওভারলোড গাঁজা খাইছে ওভারলোড গাঁজা খাইয়ে বাড়ি আয় ওর বউকে বলছে ও মা বউ

নিয়কলে তুলি যুবক ভালো করে শোন বাইজিদ বস্তামি বলিনা ভণ্ড আরো জোরে কণ্ড শুধু বলি নয় সু ধনু আরিফি বাইজিদ বস্তামির কাছে এক যুবক গেছে এই তো যুবকের ওয়াল শুরু হয়ে ওকে বলবো চৌদ্দই ফেব্রুয়ারী যুবকরা কি করো চৌদ্দই ফেব্রুয়ারী কি দিবস জানে জোরে কোৱা ভালোবাসা দিবস ওই দিন আবার সাথী আর মেয়র এই ডেটটা নেয় বলে এই ডেটটা আপনি লেন কেন তো বলছে যুবকরা যাতে আড্ডা নামাই আমাদের মহাফিরে আসে মেরাজ ভাই আসতেছি লালন ব্রিজের উপরে জোড়ায় জোড়ায় মহিলার পুরুষে বসা আমি গাড়িটা চিন্তা করতেছি ভালোবাসা দিব আস্তে আস্তে চালা দেখি আহ সব কি একজন জোড়া পাই নাই সবার জোড়া মিলে না তো উনি আবার এই ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়েছে মাথা ঢুকাই দিয়ে মরতে পারো তুমি বন্ধু আমি মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে আমার সাথে আমার এক নাতি আছে আল্লাহ মাফ করুক এই নাতিকে যেন সেট দিছিস এই তিন দিন ধরে কথা কই না এই সব সেট খাওয়া দল করিস না একটা কাজ কর বাইজিদ bostamir কাছে ওই যুবক যাই বলছে ভিক্ষা দে কি চাই বাইজিদেবস্তামি বলে নবীর শিক্ষা করোনা ভিক্ষা কি কর মেহলত কর সবে বলে আপনি আল্লাহর ওলি একটা টাকা ভিক্ষা দিলে অসুবিধা কি দেখ তোর হাত কর্ম করে খাওয়া শিখ ভিক্ষা করা ভিক্ষু ছিল। তুমি সামনে আল্লাহর ওলি 1 টাকা দিলেন না আপনি এই রকম লোক জান বাইজিত বুস্তামীর উপর রাগ করে জুব্বাটা টান মেরে ছিঁড়ি দুই ভাগ করছে রাগ করেছে বাইজিত বুস্তামীর দুই ভাগ করে এক ভাগ রাস্তার উপরে বিছায়া রাখছেন জুব্বা ছেঁড়া জুব্বা আর এক ভাগ হাতে রাখছেন। এক ধনী লোক বলছে বাবা তুমি এখানে রাস্তার মাঝে বসে কি করছো? বলছে চাচা কিছু মনে করবেন না আমি মানুষের জুতা পালিশ করে দিই বলে আমার জুতাটা পালিশ কর আর সেরা জুব্বা দিয়ে এত সুন্দর করে পালিশ করেছে আয়নার মতো সব মুখ দেখা যায় খুশি হয়ে একশো দিনার দাম করেছে আর একজন এসে বলছে বাবা তোর জুতা পালিশ করা যায় এত সুন্দর আমার দেখো মুইসে তো দিয়েছে উনি দিয়েছে পঞ্চাশ দিনার আরেকজন দিছে ভিষ দিনার এক দিনের জুতা পরিষ্কার করে পাইছে দুই হাজার দিনের ও বাইজেদ বস্তামকে দেখাও তুমি ভিক্ষা না দিলে কি হবে বলছে যে বাইজেদ বস্ত আমি ধমক না দিলে আমি তো ভিক্ষুকই থাকতাম এক মাসেও তো দুই হাজার হয় না রে দিনে ভালো এই দুই হাজার দিনার দিয়ে এক জব শুধু শুনে বাড়ি যায় না ভালো করে এই আর দুই হাজার দিনা জুতা পালিশ করে পাইল চামড়া কিনলো সুতা কিনলো সুই কিনলো আঠা কিনলো জুতা বানানো শুরু করলো নিজের জুতা ফিরি ফেরি করে করে বা গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াই ওয়া হাল্লাল্লাহুল বাইআ আমার রিবা আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে করেছি হারাম ব্যবসা করবেন আপনি বরকত দেবেন তিনি কে খালি সামনের লোকগুলো আছে আর লোকে এখানে আল্লাহর আর বান্দা নাই নাকি আল্লাহ আপনি ব্যবসা করবেন লাভ দিবে কে আর জোরে বলেন লাভ দিবে কে এমন লাভ দেওয়া দিয়েছে এই লোকটা এই যুবক কিন্তু আর মার্কেটে কভার দিতে পারছে না এত চাহিদা হয়েছে শেষ পর্যন্ত জুতার ফ্যাক্টরি বানায় দিল জুতার কি ফ্যাক্টরি বানায় দিল এত বড় ফ্যাক্টরি করলো খালি বাড়তেই আছে বাড়তেই আসে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল একদিন দামি একটা চেয়ার অফিসের মধ্যে সেটিং করেছে সেটিং করে আসতে করে কয় কাজ করি সেই দিন যদি বায়ে জিত বস্তু আমি হমক না দিত তাহলে আমি কঠিন প্রতি হতাম না ভিক্ষকে থাইকে যেতাম ওনাকে নিয়ে আসি আমার ফ্যাক্টরি একটু দোয়া করাই ওনাকে নিয়ে আসি আমি ফ্যাক্টরিতে একটু গেছে আর সারাম ও আরাই কম আরাই থাকতে গেছে রাইট রাইট ওকে বলিসিনা বলে হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই বলে সেই দিন যে আপনি ধমক দিলেন ওই দিন আমি জুতা পরিষ্কার শুরু করলাম একদিনে দুই হাজার দিন আর পেয়েছিলাম আঠা কিনলাম চামড়া কিনলাম সুতা কিনলাম সই কিনলাম নিজে জুতা বানানো শুরু করলাম আল্লাহ এত পরিমাণ চাহিদা মার্কেটে দিল এখন কোম্পানি খুলতে হয়েছে বড় একটা ফ্যাক্টরি আপনার একটা ধমকে কোটিপতি হয়ে গেলাম তাই মনে মনে করেছি আপনি আমার ফ্যাক্টরিতে গিয়ে একটু দোয়া করে দেন যে বস্তি বলে যারা পিঠ ধরেছেন তারা শোনে ভালো করে শুনে রাখিস আল্লাহর অলিদের রূপরেখা তুই বুঝবি না বুঝার মতো জ্ঞান আল্লাহ তোকে দেয় নাই ওই দিন শুধু আমি ধমকে দি নাই তোর চেহারার দিকে তাকায় ধমকের সাথে আমি পায়ে দোয়াও করে দিয়েছিলাম নতুন করে দোয়ার দরকার নেই খবরদার ভণ্ড ফিরে রাস্তা না ছাড়ো খবরদার এদেশে কয় ভণ্ড ফিরে রাস্তা না আগুন জ্বালাও একসাথে অত আগুন জ্বালাইও না আগুন জ্বালাতে তবে নিজের দেহ আবার করে ছাপ করো না এগুলো দরকার নাই এত কিছু বোঝো কিন্তু কোনটা ফটো ভণ্ড আর কোনটা খাঁটি কেন বোঝো না আমি অনুনয় বিনয় করে বলি বাবাজি আমি আমজাদ ভাইয়ের সব আজগুলো আমি শুনেছি কিন্তু এই এলাকায় একটু পীর মুড়ি দি আছে নাকি যার জন্য আমি এই কথাগুলো বললাম আল্লাহ তালা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং পীরের দরবারে যারা মুড়ি হয়ে পাঁচ ভক্ত নামাজ খবরদার বাড়িতে পড়ার চেষ্টা করবেন না শরীরে তাকত থাকা পর্যন্ত আপনি এত সিমেন্ট তুলে দিলাম এত টাকা উঠায় দিলাম সুন্দর মসজিদ বানাইছে আর আপনি যদি পীরের কথা মোতাবেক বাড়িতে নামাজ পড়েন এই পীরও কিন্তু খাঁটি পীর না আপনি মসজিদে গিয়ে পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন রাজি আছেন নাকি। রাজি আছেন রাজি যদি থাকেন তাহলে দুই বস্তা সিমেন্ট দেন মাত্র মাত্র দুই বস্তা দুই জন হয়েছে দেখেন তো বলার সাথে সাথে মসজিদ কার ঘর মসজিদ কার ঘর বলার সাথে সাথে সাগর মোল্লা একশো টাকা এক বস্তা সিমেন্ট জোরে বলে বাড়ি আব্দুল্লালের মা স্বামী মারা গেছে বিধবা

সারা রাত ব্যাপী ওয়াজ করব সকালে যখন বউ ডাক দিবে কি গো নামাজে যাবে না বলে গতকালকে যে পরিমাণ ওয়াজ শুনেছি এখন ছয় মাস না গেলেও চলে এইসব না আর একটা বস্তা বাবা যে চার বস্তা আমি চাইছিলাম দুই বস্তা তো তিন বস্তা থেকে চার বস্তা তিন বস্তা যখন হয়ে গেল আর একটা বস্তা

আজকের জালসার সভাপতি ঠিক যাত্রার ম্যানেজার হওয়া যায় সিনেমার ক্যাশিয়ার হওয়া যায় কিন্তু ও সালাম ভাই মনে এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া বিস্তলের জোরে হয় না লাঠির জোরে হয় না এটা আল্লাহ তালা কবুল করেছেন জোরে বলেন ঠিক কিনা সভাপতি সাহেব তো পাঁচ ব্যাগ দিতে পারে না অল্প করি ধরলাম খালি বললেই না রায় থাকবে আর না বলা পর্যন্ত মুনাজা তো করবো না যা হবে সভাপতির পাঁচ আর আপনাদের পাঁচ দশ আর ওখানে রেখে আসেছি চল্লিশ না একচল্লিশ বিয়াল্লিশ

একটু কয়েক বস্তা সিমেন্টের জন্য আমরা আপনার কাছে আপনার দ্বারে হাত পাচ্ছি ও বাবার নামে পাঁচ ব্যাগ দিয়ে দিয়েছে আর কি চাওয়া এই যে টাকার গা দিয়ে আদায় করে দিলাম নিয়ে যাই কেডা সেটার নাম হলো ক্যাশিয়ার দিয়েছে নাকি ও দিয়ে দিয়েছে তাহলে আর সাহেব আপনার একটুখানি কৃষি রাত্রিতে আমার